আমরা এখন তাৎক্ষণিক ফলাফলের যুগে বসবাস করছি, যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের পর্যাপ্ত পরিমাণে হেল্প করে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, জব মার্কেটে যদি আপনি যান তাহলে দেখবেন মাল্টিটাস্কার যিনি তার ডিমান্ড প্রচুর। অর্থাৎ একজন মাল্টিটাস্কার দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নেওয়া সম্ভব। আর একটা কোম্পানি দুই থেকে তিনজনের পরিবর্তে তাকেই চায় যে দুই থেকে তিনজনের কাজ একাই করতে পারে, অর্থাৎ সেই মাল্টিটাস্কারকে। এই জন্য মাল্টিটাস্কিংটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে মাল্টিটাস্কিং খুবই গুরুত্বপূর্ণ। এখন মাল্টিটাস্কিংয়ের কিন্তু কিছু ডেঞ্জারাস সাইড আছে, আবার কিছু খুব ভালো সাইড আছে। আজকে আমরা মূলত এই মাল্টিটাস্কিংয়ের কিছু ভালো সাইড এবং খারাপ সাইড নিয়ে আলোচনা করব, এবং কীভাবে মাল্টিটাস্কিং করলে আপনি আপনার ব্রেনের পাওয়ারটাকে বাড়াতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত হলো, মাল্টিটাস্কিং আপনি যখন করবেন তখন সেক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশন, মেমোরি, ফাস্ট ওয়ার্কিং পাওয়ার এই জিনিসগুলো কিন্তু কমতে থাকবে। কখন কমবে? যখন আপনি সিমিলার ওয়ার্কগুলা করবেন তখন। সেক্ষেত্রে কিন্তু মাল্টিটাস্কিং আপনি যে সিমিলার ওয়ার্কগুলো করবেন সেক্ষেত্রে আপনার ব্রেনের পাওয়ার কমবে না, বরং বাড়বে। কিন্তু যদি ডিসিমিলার হয় বা সমজাতীয় না হয় সেইগুলার ক্ষেত্রে সেই মাল্টিটাস্কিংগুলো আপনাকে ক্ষতি করে ফেলবে। কীরকম? আমরা একটু এক্সাম্পলে যাই। যেমন ধরুন, আপনি গাড়ি চালাচ্ছেন আবার একই সঙ্গে ফোনে কথা বলছেন, সেক্ষেত্রে কীরকম হয় খেয়াল করে দেখুন। আপনি কথা বলছেন যার সঙ্গে, আপনার ফোকাসটা থাকবে তার দিকে, কিন্তু আপনি গাড়ি যে চালাচ্ছেন আপনার যে চোখের যে পাওয়ার, সেই পাওয়ারটা গাড়ি চালাচ্ছেন সেদিকে থাকবে, মনোযোগটা কিন্তু থাকছে না, ফোকাসটা থাকছে না। আপনি এখানে মাল্টিটাস্ক করছেন। আর হ্যাঁ, মাল্টিটাস্কটা কি সেটা আমার মনে হয় একটু সহজ একটু জেনে নিই। একই সাথে একাধিক কাজ করাকে মাল্টিটাস্ক বলে। আপনি যখন একসাথে দুইটা তিনটা পাঁচটা কাজ একসঙ্গে করবেন সেটা হচ্ছে মাল্টিটাস্ক। এখন কথা হচ্ছে, আপনি ড্রাইভিং করছেন, এটা একটা কাজ। আপনি ফোনে কথা বলছেন, ড্রাইভিং করছেন, একই সাথে দুইটা কাজ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট এটা একটা মাল্টিটাস্কিং। এটা কিন্তু সিমিলার ওয়ার্ক না। অ্যাজ এ রেজাল্ট আপনার ক্ষতি করবে কোথায় দেখুন। আপনি যখন ড্রাইভিং করছেন, আপনি একই সঙ্গে কথা বলছেন, তখন দেখবেন যে কোনো মুহূর্তে আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আসলে এই অ্যাক্সিডেন্টটা যে ঘটে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? আপনি যখন শুধুমাত্র ড্রাইভিং করছেন তখন কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো সহজে ঘটে না, কিন্তু যখনই আপনি শুধু ড্রাইভিং না করে ফোনে কথা বলছেন প্লাস ড্রাইভিং করছেন তখনই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটার সম্ভাবনা থাকে। ইভেন আইনগতভাবে এটা বৈধও না। এরকমটা আসলে কেন হয় আমরা সেটা একটু জেনে নেব। আমরা যখন মাল্টিটাস্কিং করি তখন সেটা আমাদের কনসেন্ট্রেশন, মেমোরি, ফাস্ট ওয়ার্কিং পাওয়ারটাকে কমিয়ে দেয়। আসলে কেন এমনটা হয় একটু খেয়াল করি আমরা। দেখুন, আমাদের লিম্বক সিস্টেম যেটি আছে, অর্থাৎ প্রি ফ্রন্টাল কর্টেক্স যেটি, আমাদের ব্রেনটাকে যদি আমরা ভাগ করি তাহলে ঠিক এই মাঝ বরাবর যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। অর্থাৎ এই ব্রেনটাও কিন্তু একটা লেফট সাইডের ব্রেন আর একটা রাইট সাইডের ব্রেন, এই লেফট কর্টেক্স, রাইট কর্টেক্স। এই কর্টেক্সগুলো কিন্তু সবসময় একই সাথে কাজ করে। যখন এটা দুই দিকে, দুইটা আমাদের কনসেন্ট্রেশন যখন দুই দিকে যায় তখন এটা আলাদা আলাদা কাজ করতে শুরু করে, আর যখন আলাদা আলাদা কাজ করে তখনই বিপত্তিটা ঘটে। কীরকম? দেখুন, এখানে যদি আমরা এই ভিডিওটার দিকে একটু খেয়াল করি, এখানে কিন্তু তেলাপোকাকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পিঁপড়া এখানে তেলাপোকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, এখানে যতটুকু তেলাপোকাটাকে টেনে নিতে পারছে তার চেয়ে বেশি একই জায়গাতেই কিন্তু ঘুরছে। এমনটা কেন হয়? এরকম কারণ হলো, তেলাপোকাটাকে যখন টেনে নিয়ে যাচ্ছে দুই সাইডেই কিন্তু, দুই সাইড না চতুর্পাশেই পিঁপড়া আছে। তো যে সাইডের পিঁপড়াগুলো বেশি টান দিতে পারছে তেলাপোকাটা ওই দিকে আগাচ্ছে, আর যে সাইডে টান দিতে পারছে না ওই দিকে তেলাপোকাটা যাচ্ছে না। যদি এমন যদি হতো সবগুলো পিঁপড়া একই দিকে তেলাপোকাটাকে টানছে, খুব সহজেই কিন্তু তেলাপোকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতো। এখানে কিন্তু আর একটা এক্সাম্পল থাকে, ইউনিটি ইজ পাওয়ার। দেখুন, এটাও কিন্তু ইউনিটির ক্ষেত্রেও আমরা আপনি বলতে পারেন যে এতগুলা পিঁপড়া দেখুন এত বড় একটা তেলাপোকাকে নিয়ে যাচ্ছে, একটা পিঁপড়ার পক্ষে কিন্তু এটা সম্ভব না, এটা ইউনিটি ইজ পাওয়ার, এই কারণেই বলা হয়। যাই হোক, এখন কথা আছে এটার সাথে আমাদের ব্রেনের সম্পর্ক কি। ব্রেনের সম্পর্ক হলো যে যখন ঠিক এই পিঁপড়াগুলোর মতো যখন দুই সাইডের পিঁপড়া দুই দিকে টানে তখন তেলাপোকাটা জায়গাতেই থেকে যায়, জায়গা থেকে নড়ে না, কিন্তু দুই সাইডের পিঁপড়াই যখন একই দিকে টান দেয় সঙ্গে সঙ্গে কিন্তু তেলাপোকাটাও ওই দিকে যেতে থাকে। ঠিক আমাদের ব্রেনের ক্ষেত্রেও তাই। যখন আমরা ভিন্ন জাতীয় কাজ করি, সিমিলার ওয়ার্ক না করে ডিসিমিলার ওয়ার্কগুলো করি, সেক্ষেত্রে আমাদের ব্রেনের লেফট এবং রাইট সাইড আলাদা আলাদা কাজ করে। অ্যাজ এ রেজাল্ট প্রবলেম যেটা হয়, তারা তখন এই ব্রেনটা তখন একটা ব্রেন আর একটা ব্রেনের সঙ্গে, অর্থাৎ লেফট এবং রাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কমিউনিকেশন পাওয়ারটাকে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। যার কারণে ওই সময়টাতে আমাদের ব্রেন স্লো কাজ করে। আমরা তখন ওই সময় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের তখন দেরি হয়ে যায়। কীরকম? এটা আসলে খুবই সূক্ষ্ম একটা বিষয় যেটা আমাদের মাইক্রো মিলি সেকেন্ডের ব্যাপার। এই জন্য ফোনে কথা বলতে গেলে বা ফোনে কথা বলতে বলতে ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্টটা ঘটে। আমাদের ব্রেনটা আলাদা আলাদা কাজ করার কারণে যখন সামনে কেউ চলে আসে তখন ওই সিদ্ধান্তটা আমাদের ব্রেনকে নিতে হয়, এবং তার জন্য যতটুকু সময় দরকার ওই সময়ের মধ্যে আমাদের ব্রেনটা এই সিদ্ধান্তটা দিতে পারে না আমাদের, এই যার কারণে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। কিন্তু যখন আপনি শুধু ড্রাইভিং করবেন আপনার ব্রেন লেফট এবং রাইট দুইটাই একই সাথে কাজ করে,
অ্যাজ এ রেজাল্ট যখনই আপনার সামনে কেউ চলে আসবে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে ব্রেক করে দিচ্ছেন এবং সেখান থেকে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিচ্ছেন। আসলে একটু ভিন্ন এক্সাম্পল দিই, যখন আমরা অফিসে ফোনে কথা বলছি, একসাথে একটা ফাইল দেখছি, আবার কম্পিউটারে হিসাব নিকাশ দেখছি, এই তিন চারটা কাজ যখন আমরা একসঙ্গে করছি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ব্রেনটা রীতিমতো আমাদের কাছে খুব আনইজি লাগে এবং এটার কারণে আমাদের আসলে কাজটা আমরা মনে করি একসঙ্গে দুই থেকে তিনটা কাজ মুখ করলে হয়তো বা আগাবে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু একসঙ্গে দুই থেকে তিনটা কাজ করলে কখনোই আসলে তাড়াতাড়ি শেষ হয় না, এটা বরং শেষ হতে দেরি হয়। তো এটার কারণে যেটা হয় যে আপনি কোনো কাজই সুন্দরভাবে শেষ করতে পারবেন না, এটা একটা বড় সমস্যা, বা শেষ করলেও সেটি ক্ষেত্রে দেরি হয়ে যায়। আর এগুলোই আমাদের ব্রেনের ক্ষতি করে, অর্থাৎ তখন আমাদের ব্রেনটা একসঙ্গে কাজ করতে পারে না, ব্রেনটা আলাদা আলাদা কাজ করার কারণে এই মাইক্রো মিলি সেকেন্ডের যে হিসাব নিকাশ এটার কারণে দেরি হয়ে যায় এবং আমাদের সেকেন্ড আমাদের ব্রেনের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট হয়, অ্যাজ এ রেজাল্ট এটা আমাদের ক্ষতি করে। কিন্তু যদি সিমিলার ওয়ার্ক হতো তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা আমাদের লাভবান হতাম, আমাদের ব্রেনের জন্য এটা ভালো হতো। যেমন ধরুন টিচার ব্ল্যাকবোর্ডে আপনাকে ম্যাথ শেখাচ্ছে, আপনি হয়তো প্রফিট লস এর ম্যাথগুলো দেখছেন, একই সাথে আপনার পাশে একটি বই রাখা আছে, এই বইটাতেও কিন্তু প্রফিট লস আপনি ওখানে বের করে রাখছেন, আপনি এই বইটা থেকেও খেয়াল করছেন আবার ওখানে বোর্ডেও খেয়াল করছেন। খেয়াল করে দেখুন এখানে ফোকাস কিন্তু দুই জায়গাতেই যাচ্ছে, আপনি দেখছেন একবার বোর্ডে একবার বইয়ে, কিন্তু আপনার ওয়ার্কটা হচ্ছে সিমিলার। তো যখন আপনার এই ওয়ার্কটা সিমিলার হচ্ছে এইখানে আপনার মাল্টিটাস্কিংটা আপনার ব্রেনের ক্ষমতাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে আপনার ব্রেনটা অনেক বেশি কাজ করবে। তো আমার মনে হয় আমরা বুঝতে পারলাম যে মাল্টিটাস্কিংয়ের আসলে সিমিলার হইলে কি সুবিধা আর ডিসিমিলার হইলে অসুবিধাটা কি। এখন আসুন আমরা একটু দেখি যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ছেলেরা এগিয়ে নাকি মেয়েরা এগিয়ে। আসলে ছেলেদের থেকে মেয়েরা মাল্টিটাস্কিংয়ে অনেক এগিয়ে। অ্যাস্ট্রোজেন রিসেপ্টর নামক এক ধরনের উপাদান আছে যেটি সাধারণত মেয়েদের ক্ষেত্রে এই উপাদানটা অনেক বেশি থাকে, অ্যাজ এ রেজাল্ট তারা মাল্টিটাস্কিংয়ে অনেক বেশি ভালো করতে পারে, যেটা ছেলেদের ক্ষেত্রে আসলে একটু প্রবলেম হয়ে যায়। এখন কথা হলো তাহলে কি আমরা মাল্টিটাস্কিং করবো না? ডেফিনেটলি করবো, মাল্টিটাস্কিং ছাড়া আপনি অন্তত এই বাজারে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন না, ভালো দাঁড় করাতে পারবেন না। একটা সময় ছিল যে আমরা যে কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকতাম এবং সেখান থেকে হয়তো ভালো কিছু আসতো, খেয়াল করে দেখুন সেখান থেকে ভালো কিছু আসতে পারে, কিন্তু বর্তমান সিচুয়েশনটা এত দ্রুত গ্রো করছে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য আপনাকে মাল্টিটাস্কিং করতেই হবে। আর মাল্টিটাস্কিংয়ের কারণে আমরা জানি যে দীর্ঘমেয়াদে যদি কেউ মাল্টিটাস্কিং করে তার কতগুলো সমস্যা হয়, যেমন প্রথমত তার স্মরণশক্তি কমে যায়, তার কাজের পাওয়ার কমে যায়, ব্রেনটা সহজে কাজ করতে চায় না, এই ধরনের প্রবলেম দেখা যায় আপনি যদি অতিরিক্ত মাত্রায় মাল্টিটাস্কিং করেন এবং লং টাইম এটা করেন। আর এটা আসলে একটা গবেষণায় উঠে আসছে, সেটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ বলছে যে দীর্ঘমেয়াদে যদি মাল্টিটাস্কিং করা হয় তাহলে ডেফিনেটলি ব্রেনের ক্ষতি করে। তো চলুন আমরা একটু জেনে নিই যে আমাদের কীভাবে কাজ করলে আমাদের মাল্টিটাস্ক হবে বাট আমাদের ব্রেনের কোনো ক্ষতি হবে না। প্রথমত হলো আপনি সব কাজই প্ল্যান করে করবেন, যে আপনি সারাদিনে কী কী কাজ করতেছেন তার একটা লিস্ট করে ফেলুন। আমরা যখন এই কাজগুলো করবো, এই যে আমরা শিডিউল করে নিলাম, এই সারাদিনের কর্ম পরিকল্পনাকে যে শিডিউল করলাম, এই শিডিউলটা যখন করবো প্রতিবারে কেবল একটা একটা কাজ করবো, একটা কাজ শেষ হলে আর একটা, ওটা শেষ হলে আর একটা, সেটা শেষ হলে তারপর একটা, একটা শেষ করে পরেরটাই ধরবো। এভাবে যখন আমরা কাজ করবো এটা কিন্তু মাল্টিটাস্কিংয়ের পর্যায়ে পড়ে না, বাট এটা ওয়ান কাইন্ড অফ মাল্টিটাস্কিং। একই সাথে দুইটা কাজ আপনি করছেন না, কিন্তু যেমন ধরুন আপনি পিসিতে হয়তো মেইলটা খুলে রাখছেন, কিন্তু আপনি মেইল খুলে রাখছেন কেন? আপনি মেইল খুলে রাখছেন কারণ আপনার যে কোনো সময় মেইল আসতে পারে, সেই মেইলটা আপনাকে চেক করার প্রয়োজন হতে পারে, এই জন্য আপনি মেইলটা ওপেন করে রাখছেন। পাশাপাশি আপনি কিন্তু তখন অন্য কাজ করতে পারবেন, কেননা আপনার মেইলের দিকে কনসেন্ট্রেশন থাকলেও আপনি জাস্ট মেইল অন্য কেউ পাঠালে সেটা রিড করবেন, তার জন্য অপেক্ষা করা। তো এই সময়টাতে আসলে কিন্তু ওই জন্য বসে থাকার কোনো যুক্তিকতা নাই, আপনি সেই ক্ষেত্রে আপনি পাশাপাশি অন্য কাজ করেন, এটা কিন্তু মাল্টিটাস্কিং, বাট এটা আপনার ব্রেনটার উপর প্রেশার ক্রিয়েট করবে না, অ্যাজ এ রেজাল্ট আপনার ব্রেনের ক্ষতি হবে না এবং আপনি অবশ্যই এখানে কর্মদক্ষতা দেখাতে পারবেন। এভাবে যদি আপনি আপনার প্ল্যানগুলো সারাদিনের প্ল্যান সাজিয়ে নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার মাল্টিটাস্কিং ভালো হবে। দ্বিতীয়ত হলো আপনি প্রায়োরিটি বেসিসে কাজ করুন, অর্থাৎ যে কাজটা আপনার বেশি গুরুত্বপূর্ণ আপনি সেটা আগে সেরে ফেলুন, যে কাজটা আপনার কাছে বার্ডেন মনে হয়, যে কাজটা আপনার সারা দিনটাকে ভোগাতে পারে বলে মনে হয় আপনি এই কাজটা আগে শেষ করে ফেলুন। দেখুন এখানে আমরা যখন পরীক্ষার হলে যাই সেক্ষেত্রে একটা প্রবলেম হলো যে আমরা সাধারণত যে প্রবলেম না, আমরা যখন পরীক্ষার হলে যাই আমরা যেটা করি, যেটা আমরা ভালো পারি সেটা আগে অ্যান্সার করি, এটা কিন্তু ঠিক আছে। কারণ হলো আমরা আগে যেগুলো ভালো পারি সেগুলো দিলে শেষে আমাদের যেটি থাকে যে আমরা যেগুলো পারি না সেগুলো শেষে অ্যান্সার করি, আমাদের মাথার চাপ কমে যায়। কিন্তু প্রথমেই যদি আমরা কঠিন কোনো প্রশ্ন যেটা আমরা জানি না বুঝি না এই ধরনের কোশ্চেন যখন অ্যান্সার করবো আলটিমেটলি কিন্তু পরের কোশ্চেনগুলো খারাপ হয়ে যায়, কারণ ওই প্রথমটাতেই কিন্তু অনেকখানিকটা সময় নিয়ে ফেলে। আর যখন আপনি আপনার ইজি কোশ্চেনগুলো প্রথমেই সেরে ফেলবেন আপনার ব্রেনটা হালকা হয়ে যাবে, আপনি রিল্যাক্স ফিল করবেন যে আপনার অনেকগুলো শেষ হয়ে গেল, আপনি চাপ অনুভব করবেন না, তখন আপনি ক্রিটিক্যাল যে কোশ্চেনটা থাকে সেগুলো অ্যান্সার করে ফেলবেন, দেখবেন খুব সহজে অ্যান্সার করতে পারছেন। কিন্তু যখন এটা পরীক্ষার ক্ষেত্রে না,
আপনি যখন কোনো এক্সাম ছাড়া আপনি নিজের কাজগুলো করবেন সেই ক্ষেত্রে ঠিক উল্টা, এটার ক্ষেত্রে ইনভার্স রিলেশন, অর্থাৎ আপনি যে কাজটা কঠিন মনে হয় সেই কাজটাকে যদি আগে সেরে ফেলতে পারেন ডেফিনেটলি এটা আপনাকে হালকা করে দিবে, সারাদিন আপনার মেজাজটা ফুরফুরে থাকবে কারণ আপনি কঠিন কাজটা সেরে ফেলছেন। এটা একটা ভালো দিক এই কি এটা এই ধরনের কাজগুলোর মাধ্যমে আপনি যখন মাল্টিটাস্ক করবেন আপনার ব্রেনটা ডেফিনেটলি ভালো কাজ করবে। আরেকটা ব্যাপার হলো আমাদের ডিস্ট্রাকশনটাকে এড়িয়ে চলা উচিত। মাল্টিটাস্কিং এর সবচেয়ে খারাপ যে দিক সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। এটা মাল্টিটাস্কিং, এটাও ওয়ান কাইন্ড অফ মাল্টিটাস্কিং। কীরকম, আপনি পড়তে বসছেন, পড়া হয়তো 10 মিনিট পড়লেন, এরপর আপনি সেখান থেকে উঠে আপনি হয়তো চা খেতে গেলেন, আবার একটু পড়লেন, আবার সেখান থেকে উঠে আপনি গোসলে গেলেন, আবার একটু পড়লেন, আবার সেখান থেকে উঠে আপনি কলমটা আনতে গেলেন, আবার একটু পড়তে বসলেন। অর্থাৎ এই যে আমরা যদি 2 ঘন্টা পড়াশোনা করি তো 2 ঘন্টার মাঝখানে আমরা যে এই 5 থেকে 7 বার যে ওঠা, এটার কারণে কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্রেনটা কিন্তু তখন ওইভাবে কাজ করে না। কিন্তু আপনি যদি ওই সময়টাতে না ওঠে টানা পড়াশোনাটা করেন, ঠিক আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখানে পড়াশোনার এক্সাম্পল, কিন্তু এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, আপনি যে কোনো লার্নিংয়ের ব্যাপারে, যে কোনো ওয়ার্কের ব্যাপারে, আপনি যে কোনো ব্যাপারেই আপনি যদি এই কাজগুলো করেন তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ব্রেনটা ভালো রেজাল্ট দিবে না। অ্যাজ এ রেজাল্ট আপনি পরবর্তীতে ঠিক আপনি মাল্টিটাস্কিংয়ের যে ব্যাড সাইড আছে আপনি সেটার ইম্প্যাক্ট ভোগ করবেন। মাল্টিটাস্কিং আসলে একটা বড় বিষয় হলো যেটা প্রচুর প্র্যাকটিস লাগে। যখন আমরা একই সাথে 2-3-4-5 কাজ করছি, যদি আমরা সিমিলার ওয়ার্কগুলো বেছে নেই তাহলে সেটা ডেফিনেটলি ভালো হবে। আর আরেকটা বিষয় হলো সিমিলার ওয়ার্ক কিন্তু অনেক সময় বেছে নেওয়া সম্ভব হয় না, আমাদের তারপরেও একসঙ্গে 2-3-4 কাজ করা লাগে। সেক্ষেত্রে আমাদের আসলে যেটা করা উচিত, আমরা ওই 3-4 কাজের মধ্যেও যেগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা যায় এই টাইপের কাজ যেগুলো আছে সেগুলো আমার মনে হয় বেছে বেছে একই সাথে করা উচিত, তারপর ওটা শেষ করে বাকি কাজগুলো করা উচিত। এই ক্ষেত্রে আমার মনে হয় আর এটার জন্য আমাদের বেশ প্র্যাকটিস লাগে। আর এই প্র্যাকটিসটা আপনার জব মার্কেট বলেন, আপনার প্রফেশনাল লাইফ বা আপনার বিজনেস মার্কেট বলেন, সব জায়গাতে আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে। না বললে নয়, সেটা হচ্ছে আমাদের মনটা যদি শান্ত থাকে, অর্থাৎ আমরা মেন্টালি যদি শান্ত থাকি তাহলে ফিজিক্যালি আমাদের কিন্তু অবশ্যই শান্ত থাকা উচিত নয়। আর যদি ফিজিক্যালি আমাদের মুভমেন্টের মধ্যে থাকি আবার মনটাও যদি শান্ত থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। যদি এমন হয় যে আমাদের মনটা অনেক চঞ্চল কিন্তু ফিজিক্যালি আমরা শান্ত আছি সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো আউটপুট পাওয়া যায়। কিন্তু একই সাথে আমরা মেন্টালিও এক্সাইটেড আবার ফিজিক্যালিও এক্সাইটেড, এরকম হলে কিন্তু আপনি কখনো তার রেজাল্ট ভালো পাবেন না। আপনি এক্সাইটেড অবস্থাতে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন আপনার ভুল হওয়ার চান্স প্রচুর বেশি থাকে। আবার ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই শান্ত থাকে, তখন আমরা আসলে কোনো কিছু করার মতো মন মানসিকতা আর আমাদের থাকে না। অ্যাজ এ রেজাল্ট তখন আমাদের সময়টাই কেবলমাত্র নষ্ট হয়। যেমন আমরা রাতে ঘুমাতে গেলে আমরা যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি এবং মেন্টালি শান্ত না হচ্ছি আমাদের কিন্তু ঘুম আসবে না। যাই হোক, এটাও আমাদের শরীরের জন্য খারাপ না, কিন্তু এক্ষেত্রে আপনার কাজের যে স্পিড, এই স্পিডটা আপনি ধরে রাখতে পারবেন না, আপনার স্পিডটাকে হারিয়ে ফেলবেন।